পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে বেনাপুর এলাকার রাম নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চলে চড়ে পড়ে পারিবারিক সূত্রে জানা যায় গত সোমবার রাত্রে রাম বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি পরিবারের সদস্যরা ওই দিন গভীর রাত পর্যন্ত সাতষট্টি বছরের রাম সোরেনকে খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা এরপর নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী ও সন্তান রয়েছে অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছেন সোমবার রাতে খাওয়া করে পড়েছি আর উনি ঘুমিয়ে পড়েছে আমি তখন ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি দুজনে শুয়ে পড়েছি সবাই শুয়ে পড়েছি বাড়ির কাছে তখন উনি কখন বেরিয়ে পড়েছে আর মনে নেই না বুঝতে পারি না বুঝতে পারলাম তখন দরজা গুনো এতে ছাগল বাচ্চা ঘর খোলা রেখে ঢুকে পড়লো বাসনগুলো গুনো নাড়ছে তখন ঝেড় মেড়ে উঠতে পড়েছে তখন দেখছি তাই তো বিছানাতে লোক নেই তো তখন মেয়ে গুলোকে ছেলে গুলোকে উঠে বলছি বাবা কোথায় রে বাবা নেই তো এগুলো এগুলো আমাদের পাড়া গুলোতে গোটা খুঁজেছি রাত্রের বেলাতে খুঁজেছি আমাদের এই পাড়া ওই পাড়া ওই পাড়া তারপরে ছেলেরা সাইকেলে করে ওই কাঁটাপুর বিরসিম গোকুল পর্যন্ত গেছে পাওয়া যায়নি সবসময় ঘুরবে হাঁটবে খুব না না এখন কি চাইছেন এখন যাতে বাড়িতে ফিরে আসুক আমার বাবা আপনার বাবা হ্যাঁ কি হয়েছে ঘটনাটা একটু বলুন কি হয়েছে ঘটনাটা সোমবার রাত্রে সোমবার রাত্রে মানে খোঁজাখুঁজি করেছিলাম পাইনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে পড়েছিলাম তখন মানে ছাগল ঢুকেছিল তখন তখন খোঁজাখুঁজি করছি যে বাড়িতে নেই এবার বাইরে আমাদের গ্রামের আশেপাশে দেখলাম বাবাকে খুঁজে পেলাম না তারপর থেকে আপনার খোঁজা খুঁজে স্টার্ট করেছি হ্যাঁ তারপরে খোঁজাখুঁজি করার পর কোথাও কোথাও পাইনি বলে মেমারি থানায় হ্যাঁ গিয়েছিলাম কাল রাত্রে গিয়ে আচ্ছা আজকেও খোঁজাখুঁজি করছে হ্যাঁ আজকে খোঁজাখুঁজি করছে তো এখন কী মনে হচ্ছে আপনার কি হতে পারে আমরা যাতে চাই থানার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে বাবাকে ফিরে পেতে চায় মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট আনন্দ বার্তা